আজকে আর একটা GR55 তোমাদেরকে দেখাবো। GR55টা চার জায়গা থেকে ঘেঁটে এসেছে। GR55-এর মেন পাওয়ার সিস্টেম আইসি, পাওয়ার রেগুলেশন আইসিটা ড্যামেজ আছে। যেহেতু এটা ড্যামেজ আছে, অন হবে না বলে কিছু দু নম্বরই অসাধু টেকনিশিয়ান আছে যারা এখান থেকে এই একটা আইসি, এই একটা আইসি, এখানে একটা ট্রানজিস্টার ছিল, এগুলোকে সব খুলে নিয়েছে। তো যা কি ট্রানজিস্টার খুলেছে, এরাগুলো খুলেছে, সেটা আমি পরে দেখছি। আমি এতে আলাদা করে মডিউল লাগিয়ে এটাকে আমি অন করার চেষ্টা করছি, দেখছি এটা অন করা যায় কি না আপাতত দৃষ্টিতে। তো দেখো, আমি এখানে দুটো মডিউলকে লাগিয়েছি, এখানে পাওয়ার সাপ্লাই রেগুলেশন কানেকশনটা এখানে করেছি। এবার আমি দেখব এটা অন করে আপাত দৃষ্টিতে ডিজিটাল সেকশনটা অন হয় কি না, লেখা আসে কি না। ফের ট্রানজিস্টার শর্ট হয়ে যাওয়ার জন্য এটা ডাইরেক্ট হয়ে আছে। তো দেখা যাক, দেখো রোল অ্যান্ড লেখা এসে গেল। GR55 এক দুই তিন, ঠিক আছে। তো এবারে কার্সার ঘোরালে ইউজারগুলো আসছে। এটা সাউন্ড এখনই আসবে না, কারণ -9 ভোল্টেজটা জেনারেট করা যাচ্ছে না। এটাকে আলাদাভাবে আর একটা মডিউল লাগিয়ে -9 ভোল্টেজটাকে চালু করে দিলে তাহলে বাকি ফুললি ফাংশন ওয়ার্কিং হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কানেকশন লাগানো আছে, এই যে ওয়্যার কানেকশন। দাঁড়া একটুখানি, এটা শর্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে। দেখো আপাতত এখানে আমি ওই মডিউল দুটোকে মাস্কিং টেপ দিয়ে সেপারেট করে আমি এখানে আটকে রেখেছি। এখানকার লাইন খুলে দিয়ে আমি কানেকশানগুলো জুড়ে জাস্ট দেখছি যে এর মাদারবোর্ডের মাইক্রোপ্রসেসর সেকশন এবং বাকি সমস্ত ওয়ার্কিং কন্ডিশন হচ্ছে কি না। এই দেখো লেখা এসে গেছে, মানে আমার বাকি কাজটাও ঠিক হয়ে যাবে। যদি কেউ গিটার সিন্থ নিয়ে কোনো সমস্যায় পড়ে থাকো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো এই জ্যাক খুলে দিচ্ছি, জ্যাক লাগাচ্ছি, ডাইরেক্ট হয়ে আছে।